Hi guys, welcome back to my new vlog. দেখো তোমরা এখানে এখন গোলা রুটি রেসিপি করা হচ্ছে। ফার্স্ট টাইম গোলা রুটি করা হচ্ছে। তুই এর আগে কখনো গোলা রুটি করেছিস আদৌ? তো রূপ ফার্স্ট টাইম গোলা রুটি করে খাওয়াচ্ছে। এর আগে দিদি ট্রাই করেছে, বাট দিদিরটা হয়নি, একদম পুরো লেগে লেগে গেছে, মানে পুরো নষ্ট হয়েছে আর কি, সব কিছু নষ্ট হয়েছে। তো সেই জিনিসটার মধ্যেই আবার একটু ময়দা বেসন দিয়ে আর ডিম দিয়ে তৈরি করা হচ্ছে। এবার এটা তো সাকসেসফুল বল, সাকসেসফুলই হয়েছে। আগে দিদা করতো গোলা রুটি, সব থেকে ভালো দিদাই করতো, খুব সুন্দর করতো গোলা রুটি। দিদাকে বলতাম গোলা রুটি করে দিতে, আর দিদা গোলা রুটি করে দিত। হ্যাঁ, খুব সুন্দর গোলা রুটি করতো। এখন আবার পিসিকে বললাম পিসি দিদি করছে, দিদিটা হচ্ছে না, তো কী প্রবলেম আছে? পিসি বলছে যে ওটার মধ্যে ময়দা দিতে হবে, আটা দিয়েও হয়, তো চিন দিতে হবে, তারপরে আর কি যেন বেশ বলছিল আর অনেক কিছু। আমি তারপর পিসি বললাম পিসি দাদা তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ তাহলে ওটা রেসিপিটা করে দেখিয়ে দিও তো। আর এই সিনেমা দেখতে দেখতেই টাইম চলে গেলো, মনেই ছিল না গোলারুটির কথা, হয়তো করাতাম। তো আজকে ডিনার হলো গোলা রুটি, ভাত মাত করবো না, গোলা রুটি খেয়েই থাকতে হবে সবাইকে। আমি না কেউ না, খুব কালো হয়ে গেছি, গরমে কালো হয়ে গেছে, কত ব্রণ হয়ে যাবে জন্য মুখের মধ্যে প্রচুর ব্রণ হয়ে গেছে। ওরে বাবা, তো সেকিং সেকিং চলছে, দেখি শাস্তে ভয় লাগে আমার। বাহ, পুরো ডিমের মতো দেখতে লাগছে রে। তো ডিম অমলেট হয়েছে, গোলা রুটি কোথায়? দেখতেও সুন্দর হয়েছে না, সিরিয়াসলি পুরো ডিমের মতো দেখতে লাগছে এটাকে। গোলা রুটি কম ডিম লাগছে। আমি না দিয়ে না মেকআপ করিনি, একটু একটু সেজেছিলাম রিলস করবার জন্য, এত গরম লাগছিলো যে কী বলবো, পুরো কালো হয়ে গেছে মেকআপ করলো। হ্যাঁ, কী বললি তুই? তুইও তো খাবি, আমি কি একা করেই খাবো এতগুলো, সবাই খাবে। তো এখন বাজে রাত 9:45, তো দিদি বলছিল আমাকে ভাত করবার জন্য, তো ভাত ভাত তো করা ছেড়েই দিয়েছি, গোলা রুটিকেই সবাইকে থাকতে হবে, দিকে রাতটা কাটাতে হবে। বাট গোলা রুটিটা ভালো খাবার, হেলদি খাবার তো এটা গোলা রুটি। আমাদের শেপটা বেশ ভালোই, তাই না? মাঝে মাঝে এরকম এসে একটুখানি রান্না করে দিতে পারিস, ভালো হয়, আমাদের সুবিধা হয়, অন্তত মা থাকলে করতে হয় না, মা না থাকলে করে দিতে পারিস, অত খাটাখাটনি করতে হবে অল্প। আর সবাই যাই করো, গার্লফ্রেন্ড বা ওয়াইফকে কোনোদিনও তুমি রান্না জানো সেটা বলো না, লাইফটা আমার মতো হয়ে যাবে। এটা বলার মানেটা কী ছিল? বলে দাঁড়ে তুই কী চাইলি? সারাদিন কাজকর্ম করে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হয়েছে, গার্লফ্রেন্ড বলো ওয়াইফ বলো যাই হোক দেখা করতে হয়েছে, রান্না করতে হয়েছে, তো সব ছেলেরাই বলে বড়ো বড়ো সবাইকেই দেখবি, গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক যেই হোক না কেন, তো গার্লফ্রেন্ডের হেল্প বয়ফ্রেন্ডরাই করে। যারা যারা আমার ভিডিও দেখবে তারা যদি এটা শুনে তারা বলবে সবাই আমাকে, ঠিক আছে তুই একা করিস না সবাই করে।
একদিকে ভালো হলে জানা যাবে আমার মতো লাইফ গুলো কার আছে। মোটেই না, ওটা ভালো জিনিস, কেউ খারাপ ভাবে কেউ নেবে না। তো আমি রাত 9:45 সময় ব্লগ শুরু করলাম, বিকজ এখানে গোলারুটি নিয়ে প্রচণ্ড এক্সপেরিমেন্ট চলছিল। তো লাস্ট অবধি সাকসেসফুল হলো, কিন্তু যখন এক্সপেরিমেন্টটা চলছিল তখন আমি কোনো ভিডিও করতে পারিনি, বিকজ আমি সেখানেই বেশি মানে কি বলবো কি বলে তাকে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেটা দেখাতে পারলাম না। প্রথমেরটা তো মনে হয় ডাস্টবিনেই ফেলে দিলি না? তো মাছ ফেলেছিলাম, ওমা দেখছি বিড়ালে এসে মাছ খাচ্ছে, মানে ওখানে অ্যাডভেস্টারে সবাই আসে, পাখি মাছ মাছ মানে বিড়াল আসে। জল দিলে একটা ছোট ডিম দিল, তুই একটা ডিম দিছিলি? ও ডিম দিসনি, ডিম ডিম দিতে হবে। আমি আবার কি করলাম জানিস, আমি আবার সবাই তো ডিম দেয় না, হ্যাঁ ডিম দিতেই হবে। না আমি আবার আমি ইউটিউবে সার্চ মারলাম, ইউটিউবে দেখাচ্ছে যে ডিম না হল ডিম না দিলে লেগে যাবে, ডিম দিতে হবে, ডিম দিলে লাগবে না। জলের ভাগ বেশি থাকলে বলি হয়, হ্যাঁ জলের ভাগ বেশি থাকলেও হবে, কিন্তু ডিম আমি জাস্ট একটা ভিডিও দেখলাম, দেখলাম যে ডিম দিতে হবে, ডিম না দিলেই হয়। আরে দিদা যখন করতো দিদা তখন ডিমই দিত। চেহারাগুলো দেখো না, তোমার চেহারা আর আমার চেহারাগুলো তেল দেয় না, ওটা আটা দিয়ে করা যায় না, ময়দা দিয়ে বাড়িতেও করে, ওটা আমার বেশি তেল দেয় না। না তেল তেল কমই দিচ্ছে, তেল কমই দিচ্ছে, বা ডিম দিতে হবে, ডিম না দিলে লেগে যাবে। এখন এখানে গোলা রুটিটা হোক, তারপরে খাই, খেয়ে দিয়ে দেখাবো যে কেমন খেতে হয়েছে, ঠিক আছে? তখন এর জন্য টাটা। এবারে দেওয়া হচ্ছে ময়দা, জল দিবি, জল দিবি, জল দিয়েছি, একটু জল দে। ফার্স্ট এক্সপেরিমেন্ট, তাই তো দেখা যাক কি হয়, কি মনে হচ্ছে হবে না হবে না? হ্যাঁ কী মনে হচ্ছে হবে কি হবে না? ডোন্ট বললে হবে কি মনেটা কী হচ্ছে? হয়ে গেছে তার মানে হবে? ইয়াস সাকসেসফুল। আরে হ্যাঁ আমি করেছি সাকসেসফুল। হ্যাঁ তুই করেছিস সাকসেসফুল, এটা কেন করলাম বলো তো এইটুকু নি। ওই যে কি মজা কি মজা, তোকে এর জন্য একটা অস্কার দেবো। হ্যাঁ রুটি রেডি, এবার খাবার পালা, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। সেটা কোনটা দিলি আমাকে, হলুদটা দিলি না লালটা দিলি? লঙ্কা খাবো না আবার, লঙ্কা বলে জানি না।
ভালো হয়েছে ভালো হয়েছে এটাও ভালো হয়েছে খুব খেতে ভালো করতে রান্না যাই হোক এখন খেয়ে নি খিদে পেয়ে গেছে পছন্দ তো আজকের ভিডিওটা এইটুখানি দেখা হবে আবার নেক্সট ব্লগে চলো টাটা বাই বাই।